মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। কবি বা সাধক কবি রামপ্রসাদ সেন। আমাদের দৈনন্দিন জীবনে এই রামপ্রসাদ সেনের গান, তার লেখা অনেকভাবেই হয়তো জড়িয়ে রয়েছে, কিন্তু তার সম্পর্কে আমরা কতটা জানি? বলা যেতে পারে বৈষ্ণব সঙ্গীতে চণ্ডীদাসের যে আসন, শাক্ত পদাবলীতে রামপ্রসাদেরও ঠিক একই রকমের আসন রয়েছে এবং ছিল। শোকগ্রস্ত সাধারণ মানুষ জননীর স্নেহ স্পর্শের জন্য যে বেদনা অনুভব করে, কবি রামপ্রসাদ সেন সেই বেদনাকেই একীভূত করে যেন জননীর কাছে, বিশ্ব জননীর পায়ের কাছে অর্পণ করেছিলেন এবং সম্পূর্ণভাবে তার পদ বা তার গানের মাধ্যমে। রামপ্রসাদ সেন কিন্তু একান্তভাবেই বাংলাদেশের কবি। অষ্টাদশ শতকের যখন গভীর এক হতাশাপূর্ণ সময়, সেই হতাশাপূর্ণ সময়ে মাতৃ আরাধনার মাধ্যমে মুক্তির গান শুনিয়েছিলেন কবি রামপ্রসাদ। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে কুমারহট্ট গ্রামে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে রামপ্রসাদ সেনের জন্ম। ঠিক মাঝামাঝি না, দ্বিতীয় দশকে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সময়ের বৃত্তি ও কৃষিতন্ত্রের যে শোচনীয় অবস্থা, এই অবস্থার পাকে পড়েই তিনি কিন্তু চাকুরিজীবী হন বা চাকরি গ্রহণ করতে তিনি বাধ্য হয়েছিলেন। সেই কিন্তু এবং এই সময়টায় আমরা দেখতে পাবো যে প্রচুর লোক গ্রাম থেকে শহরে চলে আসছে বৃত্তি বা কাজের জন্য, ঠিক যেভাবে রামপ্রসাদও এসেছিলেন, কিন্তু তারা তাদের এই পুরনো জীবনটাকে যেন কোথাও গিয়ে ভুলতে পারছে না। সেই জন্যই যেন তিনি বলছেন যে মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। যদিও এর মধ্যে যে আধ্যাত্মিক গুণটা রয়েছে সেটাই গানটির সর্বস্ব বলতে পারি, কিন্তু তাও তার বাইরের যে রূপটি সেটিও কিন্তু কম সুন্দর না। যাই হোক, রামপ্রসাদ সেন রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন এবং তার ওখানেই তিনি কাজ করা শুরু করেন এবং জানা যায় যে নাকি ওই কৃষ্ণচন্দ্রের কাছে কাজ করতে করতেই তার যে হিসেবের খাতা, সেই হিসেবের খাতাতে প্রথম তিনি তার কাব্য রচনা বা সাধনার যে সঙ্গীত সেগুলো লেখা শুরু করেন এবং তিনি যে ঘরের মধ্যে থাকতেন সেখানেই একটি পঞ্চমুণ্ডির আসন তৈরি করে নিজের মতো সাধনা করতেন এই সাধক রামপ্রসাদ। এবং রাজা কৃষ্ণচন্দ্র সেই দেখে এতটাই বেশি, তার গান শুনে, তার সাধনার রীতি দেখে তিনি এতটাই বেশি মুগ্ধ হয়েছিলেন যে তিনি রামপ্রসাদকে প্রচুর ভূ সম্পত্তি দিয়েছিলেন এবং কবি রঞ্জন এই উপাধিতে তিনি তাকে ভূষিত করেন। এবং তার মৃত্যুটাও একটু অদ্ভুত, সম্ভবত 1782 সাল নাগাদ তিনি স্বেচ্ছা মৃত্যু বরণ করেন এবং বলা যায় নাকি গঙ্গা গর্ভে তিনি তলিয়ে যান বা এরকম কিছু, যদিও তার কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। যাই হোক, রামপ্রসাদ সেন যে শুধুমাত্র এই শাক্ত পদগুলি রচনা করেছিলেন তাই নয়, তিনি কিন্তু এছাড়াও অনেকগুলি কালী কীর্তন এবং সেই সময়ের বিখ্যাত পালা বিদ্যা সুন্দর সেটিও কিন্তু তিনি রচনা করেন। এবং তবে তার এই কালী সাধনার পদ বা শাক্ত পদাবলী, সরি, কালী সাধনা বলা যায় না, তার এই শাক্ত পদাবলীর যে সাধনার পদগুলি বা গানগুলি এতটাই বেশি সুন্দর ছিল যে কবি ঈশ্বরগুপ্ত রামপ্রসাদ সেনকে বঙ্গদেশের সর্বশ্রেষ্ঠ কবি রূপে চিহ্নিত করেছিলেন। যাই হোক, রামপ্রসাদ সেনের যে জাতীয় পদ নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই পদগুলিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো উমার বাল্যলীলা, দ্বিতীয় হচ্ছে আগমনী বিজয়া এবং তৃতীয় হচ্ছে ভক্তের আকুতি। তো এর মধ্যে যে জিনিসটা ভীষণ সুন্দর, মানে কেন রামপ্রসাদ সেনের পদ এত বেশি আমাদের কাছে নিজের বলে মনে হয়, তার অন্যতম একটি কারণ হচ্ছে তিনি বাঙালি জীবনকে অদ্ভুত ভালোভাবে, অদ্ভুত মানে বাস্তবভাবে
এই পদগুলির মধ্যে তুলে ধরেছিলেন। এই যেমন এই উমার বাল্যলীলা পোর্শনটি মানে অংশটি, এই উমার বাল্যলীলা বা উমা সঙ্গীত জাতীয় যে গানগুলি রয়েছে, যে পদগুলি রয়েছে, সেখানে এই উমা নামক যে মেয়েটি সে কিন্তু কোনো দৈবী চরিত্র নয় বা দৈব চরিত্র সে একেবারেই নয়। সে কে? সে আমাদের বাড়িরই একটি ছোট্ট মেয়ে, যে আর বড় হয়ে ওঠা, তার বাল্যলীলাকে দেখানো, তার বড় হওয়া, সে বিয়ে করে চলে যাচ্ছে এবং তার মা বাবার ভীষণ দুঃখ তাকে নিয়ে, মেয়ে বাড়িতে নেই, এবং যখন সে বাড়ি ফিরছে তখন তার মায়ের যে আনন্দ, আবার তাকে যখন ফিরত যেতে হবে তখন যে একটা ভীষণ রকম যন্ত্রণা, সেটাকে যে কি করে রামপ্রসাদ সেন এত সুন্দরভাবে একজন পুরুষ হয়েও ফুটিয়ে তুলতে পেরেছিলেন সত্যি অবাক লাগে। সেই কারণেই এই পদগুলি আজকেও আমাদের মধ্যে বেঁচে আছে। সেই জন্যেও দুর্গাপুজো যখন শেষ হয়ে যায় আমরা যেন সেই রামপ্রসাদের গানগুলি, তার পদগুলি বারবার যেন শুনতে পাই। বিজয়ার সময় আমাদেরও মনের মধ্যে যেন এটাই বাজে, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনবো না। এই কথা তো আমাদের প্রত্যেকের, আমাদের সকলের। তবে উমা সঙ্গীতের সামাজিক এবং সাহিত্য মূল্য যতটানা রয়েছে তার থেকেও বেশি, বিশেষ করে রামপ্রসাদ সেনের পদে, কিন্তু আধ্যাত্মিক দিকটাও আমরা একেবারে নস্যাৎ করতে পারবো না, কারণ তার ওই ভক্তের আকুতি অংশের যে পদগুলি, যেগুলি মূলত শ্যামা সঙ্গীত, তাতে কিন্তু ওই ভীষণভাবে সাধনার সঙ্গে তা সংযুক্ত হয়েও তা যেন আমাদের মনে হয়। যদিও এগুলো সাধন সঙ্গীত, কিন্তু তা সত্ত্বেও তিনি এত সুন্দরভাবে জিনিসটিকে প্রচার করেছিলেন গানের মাধ্যমে, যেগুলিকে যেন সাধনার অঙ্গ মনেই হয় না, মনে হয় তো আমাদেরই কথা বলছেন উনি। এবং বিভিন্ন বাঙালি জিনিসের ব্যবহার, বাঙালি চরিত্রের ব্যবহার, বাঙালি বিষয়বস্তুর ব্যবহার, যে কারণে এগুলিকে আরো বেশি আপন করে আমরা নিতে পারি। বাঙালি শব্দের, বাংলা শব্দের ব্যবহার, তারপর কলু, চাষি, তাঁতি, মজুর, এই রকম সব চরিত্রের ব্যবহার, যেমন উনি বলছেন, মা আমায় ঘুরাবে কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। এই যে বিষয়টা, এটা কিন্তু সাধনার বিষয় বলে মনে হয় না, মনে হয় আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে যেন রামপ্রসাদ আমাদের হয়ে মায়ের কাছে এরকম আকুতি করছেন, বলছেন যে এই কি অবস্থা আমাদের, যে কলুর মানে আমার চোখটাকে যেন বেঁধে দিয়ে তুমি ক্রমাগত এই সমাজের চাকায় আমাকে ঘোরাচ্ছ। এই জন্যেই তার এই পদগুলি শ্রেষ্ঠত্ব। যাই হোক, রামপ্রসাদ যে শ্যামা সঙ্গীত, সেগুলোর যে চিত্রকল্পের ব্যবহার, ভাষার ব্যবহার, বিশেষ করে চলিত, উনি সাধু ভাষার ব্যবহার করলেন না, করলেন চলিত ভাষার ব্যবহার, আরো নানা রকমের, যেটা আমি একটু আগেই বললাম, বাঙালিত্ব বা বাঙালির যে নিজস্ব বিষয়গুলি, সেগুলির যে জিনিস তিনি নিয়ে এলেন তার পদের মধ্যে, যে কারণে এগুলি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠল। তবে যে জিনিসটি না বললেই নয় তার জনপ্রিয়তার নিরিখে, সেটি হলো গানগুলির সুর। যে জাতীয় সুর আমরা আজকেও শুনে মনে করি যে এই সুর ছাড়া যেন কালীপুজো সম্ভব নয়, সেই সুর কিন্তু রামপ্রসাদেরই দান, যাকে বলা হয় প্রসাদী সুর। এই সুরে তিনি তার প্রত্যেকটি গান রচনা করেছিলেন এবং অদ্ভুত সুন্দর সেই সুরগুলি, যেগুলি এই গানগুলিকে আজকেও বাঁচিয়ে রেখেছে। বলা যেতে পারে যে তিনি অষ্টাদশ শতকের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন এবং তার শ্রেষ্ঠত্বের অন্যতম বৈশিষ্ট্যই ছিল তিনি সহজ কথা সহজ সুরের মাধ্যমে ব্যক্ত করেছেন। ধন্যবাদ।